অশ্লীল কত অশ্লীল মুরব্বীরা জানে না, হাতে 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 পর্নোগ্রাফি 80% রোগীর সাথে অশ্লীলতা। আর বুদ্ধি দিচ্ছে কি শয়তান, তাকে বুঝাচ্ছে সেটা খারাপ মন বলছি না, তাকে শয়তান চক্রান্ত দিচ্ছে। বিয়ের আগ পর্যন্ত দেখো, তা বলে যে এই কিছুদিন রোজা রাখ পর্যন্ত, রমজান মাসে পরে আনা, কিন্তু কত রমজান চলে যাচ্ছে। যে সমস্ত অন্যায়ের সাথে একবার জড়িত হয় সে বিয়ের পরও এই সমস্ত অন্যায় থাকতে পারে, সেগুলোর সাথে জড়িত থাকে। যে পর্নোগ্রাফির সাথে জড়িত হবে তার সংসারে শান্তি আসবে না, সে নারী হোক পুরুষ হোক, তার দাম্পত্য জীবন একটা জাহান্নামের টুকরা হবে। কারণ হচ্ছে, আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে পর্নোগ্রাফিগুলোতে এটা একটা বিশ্বের একটা বাণিজ্যিক সংস্থা, এটা একটা ব্যবসা। যুবক তরুণ তুমি বুঝো না, এটা একটা ব্যবসা। এই ব্যবসায় এখানের মধ্যে যেইভাবে একে অপরকে পেশ করা হয়, আমি শুধুমাত্র ইঙ্গিত দিচ্ছি, যেভাবে উপস্থাপন করা হয় এভাবে মানুষের দাম্পত্য জীবন চলে না। তুমি যখন এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, তোমার দাম্পত্য জীবন যখন শুরু করতে যাবে, তুমি তোমার দেখার সেই কর্মগুলো প্র্যাকটিস করতে যাবে। প্র্যাকটিস করতে গিয়ে তুমি যখন তোমার সহধর্মিনীকে, যাকে কল্পনা করে তুমি প্র্যাকটিস করতে যাচ্ছ, তার মতো যখন তুমি তাকে না পাবে, তখন তোমার কাছে মনে হবে একে দিয়ে হবে না, শান্তি মনে হয় না, ভালো লাগে না। স্ত্রীর একই অবস্থা, সে যদি নারীরও পর্নোগ্রাফিতে যুক্ত, তারাও যদি এগুলো দেখে, সে তার স্বামীকে এমনভাবে কল্পনা করবে যেভাবে সে দেখেছে, যেভাবে সে দেখেছে, আমি ইঙ্গিত দিচ্ছি। তো বাস্তবতা কখনো এটার সাথে মিলবে না, মিলা সম্ভব না। যখন এভাবে মিল না পায় তখন তাদের দাম্পত্য জীবন জাহান্নামে টুকরোতে পরিণত হয়। সেজন্য আমি বলছি, আমি বলবো এটা ভুল মানুষই করে, ভুল করে কে, মানুষই করে, ভুল করে কে, মানুষ, ভুল স্বীকার করা মানুষের কাজ, আর ভুল করে ভুল স্বীকার করে না কে, শয়তান। সুতরাং ভুল হয়েছে তওবা করে নিন, এই অন্যায়গুলো থেকে সরে আসেন, যদি আখেরাত নয় দুনিয়া নয় সুখ শান্তি চান, এইসব অন্যায় থেকে সরে আসেন।